বাংলাদেশ নারী ক্রিকেটের পোস্টার গার্ল ছিলেন জাহানারা আলম পেস বলিং দিয়ে উল্লাসে মাতিয়েছেন বাংলাদেশের দর্শকদের তবে নিজের ফর্ম হারিয়ে এই জাহানারাকেই জায়গা হারাতে হয়েছিল জাতীয় দল থেকে চ্যাম্পিয়ন ক্রিকেটার জাহানারা প্রায় এক বছর পর আবারও ফিরেছেন আন্তর্জাতিক ক্রিকেটে শ্রীলঙ্কায় শুরু হতে যাওয়া এশিয়া কাপের দলে আছেন এই পেসার বড় টুর্নামেন্টের আগে নিজেকে প্রস্তুত করে তুলেছেন তিনি জাতীয় দলের বাইরে থাকার সময়টাকেও পুরোপুরি কাজে লাগিয়েছেন এই নারী ক্রিকেটার এই দীর্ঘ এক বছরের মধ্যে আমি নয় মাস মাস্কোতে ট্রেনিং করেছি মাস্কো একাডেমিতে শেখ সালাদিন স্যার সহ ওখানে যারা কোচিং স্টাফ ছিলেন তারা অক্লান্ত পরিশ্রম করেছেন আমার সাথে এবং চেষ্টা করেছেন আমি যেন ভালো পারফরমেন্স করতে পারি ইন ইনফ্যাক্ট প্রতিটা সময় আমি ট্রাই করেছি নিজেকে প্রিপেয়ার রাখার জন্য যে টিমের যখনই আমার প্রয়োজন হবে আমি যেন প্রিপেয়ার অবস্থায় থাকতে পারি প্রায় পনেরো বছর ধরে বাংলাদেশের হয়ে ক্রিকেট খেলছেন জাহানারা এত লম্বা সময় ধরে একজন পেস বোলারের আন্তর্জাতিক ক্রিকেট খেলা সহজ কাজ নয় তবে নিজের ফিটনেস সচেতনতার জন্যই এত দীর্ঘ সময় এই পর্যায়ের ক্রিকেট খেলতে পারছেন তিনি আমি সবসময় ফিটনেস ফ্রিক দুই সাল থেকে যখন ক্রিকেট খেলে তখন থেকে শুরু করে আমি চেষ্টা করেছি সব সবসময় ফিটনেসটা যেন খুব ভালো লেভেলে থাকে আমি যেহেতু একজন পেস বোলার এবং দুই হাজার সেই সাত সাল থেকে শুরু করে এখনও পর্যন্ত আমি চেষ্টা করেছি একই পেস মেনটেন করার জন্য বরং ইনক্রিজ হয়েছে পেসটা আমার দুই সালে এশিয়া কাপের শিরোপা জিতেছিল বাংলাদেশ সেই দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন এই পেসার এবারের এশিয়া কাপেও সেই স্মৃতি ফিরিয়ে আনতে চান তিনি ফার্স্ট ম্যাচ থেকেই আমাদের খুব ইম্পর্টেন্ট ম্যাচ থাকবে ফার্স্ট ম্যাচ খুব ভালোভাবে পজিটিভ রেজাল্ট যদি আমরা ইনশাল্লাহ বাংলাদেশ টিমের জন্য নিয়ে আসতে পারি এটা আমাদের জন্য ভালো হবে এবং ডেফিনেটলি আমরা চেষ্টা করব যে আমাদের সুখ স্মৃতিতে ব্যাক করার জন্য যেটা আমরা দুই সালে করেছিলাম বিশ জুলাই এশিয়া কাপে বাংলাদেশের প্রথম ম্যাচ শ্রীলঙ্কার বিপক্ষে এরপর মালয়েশিয়া ও থাইল্যান্ডের বিপক্ষে ম্যাচ খেলবে জাহানারা

For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit t-sports.com.